বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসানোর ভাবনা রাজ্যের। সাংবাদিক বৈঠকে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষাক্ষেত্রে রাজ্যপালের বিরুদ্ধে বাধার অভিযোগ শিক্ষামন্ত্রীর। রাজ্য রাজ্যপাল সংঘাতের আবহে নয়া বিতর্ক। আচার্য পদ থেকে রাজ্যপালকে সরিয়ে সেই জায়গায় মুখ্যমন্ত্রীকে নিয়ে আসার ভাবনা রাজ্যের। সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আমাদের দলীয় স্তরে উনি যদি এরকম ভাবে দিনের পর দিন ফাইল ফেলে রাখেন, ফাইল আটকে রাখেন, বিন্দুমাত্র সহযোগিতার মনোভাব যদি না দেখান, তাহলে কেরালার রাজ্যপাল যেটা বলেছেন আমরা সেইটা আমাদের প্রভিনশিয়াল স্তরে আমরা বিচার করে দেখব, সংবিধান আলোচনা করে দেখব, দরকার আইনজ্ঞের পরামর্শ দেব যে অন্তত ইন্টারিম পিরিয়ডের জন্য চ্যান্সেলর পদে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে আসতে পারি কি না। হ্যাঁ, তো সেটা আমরা খতিয়ে দেখব। রাজ্যের এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিশ্ববিদ্যালয়গুলো একদিকে স্বশাসিত, অন্যদিকে অন্ততপক্ষে প্রত্যক্ষ রাজনীতি শাসিত নয়। সেক্ষেত্রে একটি রাজনৈতিক দলের হয়েই তো মুখ্যমন্ত্রী নির্বাচিত হন, ফলে যে কোনো দলেরই হোক মুখ্যমন্ত্রী হলে তার রাজনৈতিক পরিচিতিটা প্রাধান্য পায়। শুক্রবার রাজ্যের বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং উপাচার্যকে রাজভবনে ডাকেন রাজ্যপাল। অভিযোগ, সেই আলোচনায় গড় হাজির ছিলেন তারা। এরপরেই খালি চেয়ারে ছবি দিয়ে টুইটে সরব হন জগদীপ ধনখড়। টুইটে তিনি লেখেন, মমতা সরকারের আমলে শিক্ষা ব্যবস্থায় চিত্রটা ভয়াবহ। রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো আচার্য এবং উপাচার্য রাজ্যপালের সঙ্গে বৈঠকে এলেন না। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় সংগঠন বিস্তারের চেষ্টা চলছে। আগেও একাধিকবার আচার্য উপাচার্য মত পার্থক্য সামনে এসেছে, রাজ্যপালের এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলেছে রাজ্য। কিন্তু এবার সেই সংঘাত নয়া মাত্রা নিল। ইতিহাস বলছে 1907 থেকে 1914 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও সশস্ত্র বিপ্লবী আন্দোলনের উত্তাল সময় উপাচার্য বাংলার বাগ আশুতোষ মুখার্জী। 1915 থেকে 1918 প্রথম বিশ্বযুদ্ধ এবং বাঘা যতীনদের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের সময় উপাচার্য দেবেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। 1921 থেকে 23 অসহযোগ আন্দোলনের সময় ফের উপাচার্য আশুতোষ মুখার্জি। 1932 কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ব্রিটিশ গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করেন বীণা দাস, অল্পের জন্য রক্ষা পান তিনি। সে সময় উপাচার্য হাসান সুরাবর্তী। পরের বছরও তিনি উপাচার্য পদে বহাল থাকেন। 1935 থেকে 1938 বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামাপ্রসাদ মুখার্জি। 1937 সালে বার্ষিক সমাবর্তনে উপাচার্য শ্যামাপ্রসাদের আমন্ত্রণে রবীন্দ্রনাথ বাংলা ভাষায় সমাবর্তন ভাষণ দেন। ব্রিটিশ ছাত্রদের সেই ভাষণের ইংরেজি অনুবাদ দেয়া হয়। 1943 বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বিধানচন্দ্র রায়। গোটা দেশ তখন উত্তাল ভারত ছাড়ো আন্দোলনে। 1946 স্বাধীনতার যুদ্ধের অন্তিম পর্বেও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে রাধা বিনোদ পাল। জাপানের যুদ্ধবন্দীদের হয়ে যিনি তখন আন্তর্জাতিক আদালতে ব্রিটিশদের বিরুদ্ধে সওয়াল করেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, তখনও কোনো ভারতীয় উপাচার্য ইংরেজ উপাচার্যের সহাবস্থান দেখেছে বাংলার শিক্ষাক্ষেত্র? স্বাধীনতা 7.5 দশক পর বাংলা রাজনীতির ইতিহাস বদলের ইঙ্গিত। বার্ষিক সমাবর্তনে আচার্যের একদিনের উপস্থিতি এবং শিক্ষা সংক্রান্ত তথ্য তলবি কি অস্বস্তি বাড়াচ্ছে রাজ্যের? সাংবিধানিক প্রধানের প্রশ্নই কি অস্বস্তির কারণ হয়ে উঠছে? সেই কারণেই কি কেরলের প্রসঙ্গ টেনে আচার্য পদ বদলের ভাবনা রাজ্যের? রিপাবলিক বাংলা। হাওড়া পুরসভা থেকে বালিকে আলাদা করা নিয়ে জট কাটল। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন সংশোধনী বিলে সই করলেন রাজ্যপাল, ফলে 22শে জানুয়ারি হাওড়া এবং 27শে ফেব্রুয়ারি বালি পুরসভার ভোট করায় আর কোনো বাধা রইল না। গত নভেম্বরে বিধানসভার শীতকালীন অধিবেশনে পাশ হয়েছিল হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন সংশোধনী বিল 2021, কিন্তু বিলে রাজ্যপাল সই না করায় দেখা দিয়েছিল আইনি জটিলতা। নির্বাচন কমিশন কলকাতা পুরসভার সঙ্গে হাওড়া পুরসভারও ভোট করাতে চেয়েছিল, তবে আইনি জটিলতায় থমকে গিয়েছিল হাওড়া পুরসভার ভোট। বিধানসভার অধ্যক্ষের কাছে বহুবার তথ্য চেয়েও তা পাননি বলে সরব হয়েছিলেন জগদীপ ধনখড়। অবশেষে এই বিলে সই করলেন রাজ্যপাল। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি শেষ হওয়ার পর সেই তথ্য হাতে আসে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের। শুক্রবার এ বিষয়ে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যের এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়। 1862 সালে তৈরি হয় হাওড়া পুরসভা।
শুরুতে বালি হাওড়া পুরসভার অংশ ছিল। 1883 বালিকে হাওড়া থেকে আলাদা করে নতুন পুরসভা গঠন করা হয়। 2015 বালিকে আবার হাওড়ার সঙ্গে যুক্ত করা হয়েছিল। যে হাওড়া বিল গভর্নর ক্লিয়ার করেছে, আমি যেহেতু মিটিং হয়েছিল আমি মাননীয় রাজ্যপালকে জিজ্ঞেস করার সুযোগ পেয়েছিলাম, যেটা কি সত্যি মহামান্য রাজ্যপাল বলেছেন আমি কোনো বিল ক্লিয়ার করি, ইটস স্টিল পেন্ডিং। হাওড়া পুরসভার মধ্যে এতদিন ছিল বালির 16টি ওয়ার্ড। বালি এলাকার ওয়ার্ডগুলিকে আলাদা করে নতুন করে বালি পুরসভা তৈরি করতে বিধানসভায় পাশ হয়েছে বিল। রাজ্যপাল বিলে সই করার পর শুরু হবে পৃথক বালি পুরসভা গঠনের প্রক্রিয়া। রিপাবলিক বাংলা। ডিসেম্বরে পাহাড়ের রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। জিটিএ নির্বাচনের আগে তৃণমূলের যোগ বিনয় তামাংয়ের। তৃণমূলে যোগ দিয়ে বিজেপির বিরুদ্ধে সরব বিনয়, যদিও গুরুত্ব দিতে নারাজ বিজেপি। শুক্রবার কলকাতায় মন্ত্রী মলয় ঘটক ও ব্রাত্য বসুর উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন বিনয় তামাং। তার সঙ্গে যোগ দেন প্রাক্তন গোর্খা জনমুক্তি মোর্চার বিধায়ক রোহিত শর্মা। তৃণমূলে যোগ দিয়ে অন্য সুর বিনয় তামাংয়ের গলায়। ভারতীয় জনতা পার্টি ইস্যুকে লেকে ইমোশনালি হম লোগ কো ব্ল্যাকমেল কর রহে হ্যায়। আবি স্টেট কা বাত নাহি হ্যায়, अलग स्टेट का बात नहीं है। हम लोग ऑल इंडिया तृणमूल ज्वाइन किया है, तो हम लोग चाहते कि सभी मिल के ममता बनर्जी मैडम से मिल के ऑल इंडिया तृणमूल कांग्रेस से मिल के हम लोग वहाँ का उन्नयन चाहिए। বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি তুলে এদিন ফের সরব তৃণমূল। এটা বাইরের কিছু পরিস্থিতি, বাইরের কিছু ইন্ধন, বাইরের কিছু উস্কানি, এগুলোর মধ্যে বিভাজন ঘটিয়েছিল। কিন্তু এখন পাহাড়ের মানুষরা বুঝতে পারছেন যে যদি তাদের কেউ ভালো চেয়ে থাকেন, তাদের কেউ শুভ চেয়ে থাকেন, এই সম্প্রীতি ঐক্য, কোনো সাধারণ মানুষ অশান্তি চান না, দাঙ্গা হাঙ্গামা চান না, তারা চান যে শান্তি শৃঙ্খলায় বসবাস করব। সেই শান্তি শৃঙ্খলার যদি প্রকৃত কোনো উপাদান বা কোনো অনুঘটক কেউ থেকে থাকেন, তার নাম মমতা ব্যানার্জি। বিনয় তৃণমূলে যোগদানকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। বিনয় তামাংয়ের তৃণমূলে যোগ দেওয়াটা হচ্ছে একজন মহিলার একই স্বামীর সাথে দুবার বিয়ে দেওয়া। পেছন থেকে বিমল গুরুংকে ছুরি মেরে উনি জিটিএর প্রধান হয়ে বসেন এবং সেখানে বহু ক্ষীর খান। জিটিএতে 13 সাল থেকে অডিট হয় না, তাহলে মনে হয় শাসক দলের কেউ বলেছে যে অডিট শুরু হতে পারে। অডিট শুরু হতে গেলে তৃণমূলে জার্সি পরে নিলে আর কিছু হবে না, সুরক্ষিত থাকবে। গত জুলাই মাসে গোর্খা জনমুক্তি মোর্চা থেকে পদত্যাগ করেন বিনয়। 5 মাস রাজনীতি থেকে দূরে থাকার পর অবশেষে তৃণমূলে যোগ। বিনয় তৃণমূলে যোগদানে পাহাড়ে রাজনীতি কোন দিকে বাঁক নেয় সেটাই দেখার। রিপাবলিক বাংলা। কলকাতা পুরভোটে বিপর্যয় কাটিয়ে দলকে নতুন উদ্যোগে সাজাতে মরিয়া বিজেপি। শুক্রবার নতুন রাজ্য কমিটির বৈঠকে বেশ কিছু বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। জোর দেওয়া হচ্ছে 2 দফার পুরভোটেও। বছর শেষে কলকাতা পুরভোটে ধাক্কা, নতুন বছরের শুরুতেই ফের পুরভোট রাজ্যে। এই পরিস্থিতিতে রণকৌশল ঠিক করতে বিজেপির নয়া রাজ্য কমিটির প্রথম বৈঠক হলো। সদ্য সমাপ্ত এই রাজ্য কমিটির প্রথম যে বৈঠক, অর্থাৎ নতুন রাজ্য কমিটির প্রথম বৈঠক, উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, এবং সেখানে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। একটা বড় চিন্তা যা রাজ্য বিজেপিকে ভাবাচ্ছিল, গোপনীয়তা। এই নতুন কমিটিকে বলা হয়েছে রাজ্য কমিটিতে যা আলোচনা হবে তা গোপনীয়তা কিন্তু বজায় রাখতে হবে এবং সে বিষয়ে সকলকে সচেষ্ট হতে হবে। গোপনীয়তা রক্ষার পাশাপাশি সাংগঠনিক শক্তি বাড়াতেও জোর দেওয়া হয় বৈঠকে। বৈঠক আমাদের রুটিন বৈঠক, এবার রুটিন বৈঠক হয় রাজ্য কমিটির, সংযোগ বসত আজকে তার প্রথম বৈঠক। সেই বৈঠকে আমাদের যে আগামী কার্যক্রমগুলো আছে, সাংগঠনিক এবং আন্দোলনাত্মক, এই দুই বিষয়ে আলোচনা হবে। অবশ্যই আন্দোলনাত্মক আমাদের এই মুহূর্তে কৃষি বা কৃষকদেরকে নিয়ে কৃষি বাঁচাও আন্দোলন চলছে, কৃষি বাঁচার কৃষক বাঁচাও, সেই বিষয়েও গুরুত্ব আছে। আগামী দিনে কর্পোরেশন ইলেকশন আছে, সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে পুরভোটের রণকৌশল নিয়েও আলোচনা হয় এদিনের বৈঠকে। পুরভোট নিয়ে আমাদের আগামী দিনে আলোচনা হবে এবং এখন আজকেও আলোচনা হয়েছে, প্রাথমিক কিছু আলোচনা হয়েছে। আগামী দিনে এর কমিটি তৈরি হবে, 2-1 দিনের মধ্যে আমরা কমিটি ঘোষণা করে দেবো। যারা আমাদের কর্পোরেশন নির্বাচন এবং অন্যান্য যে 5টি কর্পোরেশন নির্বাচন আগামীতে আসছে 22 তারিখে,
আর এবং তারপরে অন্যান্য পৌরসভাতে যে আসছে নির্বাচনগুলো সেই নির্বাচন সামলাবে। কলকাতা পুরভোটের বিপর্যয়ের পর সংগঠন কতটা গোছাতে পারে গেরুয়া শিবির এখন নজর সেদিকেই। শিবাশিস মৌলিকের রিপোর্ট, রিপাবলিক বাংলা। কৃষক বঞ্চনার অভিযোগ তুলে শুক্রবার নন্দীগ্রামে বিক্ষোভ মিছিলে সামিল শুভেন্দু অধিকারী। মিছিল থেকে রাজ্যের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা দুর্নীতিতে সরব শুভেন্দু। নন্দীগ্রামে বিজেপির বিক্ষোভ কর্মসূচি থেকে রাজ্যের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা। কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের বিরুদ্ধে কৃষি বঞ্চনার অভিযোগ তুললেন। মেঘনাথ পাল এত বড় ক্রিমিনাল প্রত্যেকটা লোক জানে, এই যে তোলামূল পার্টি অফিসে বসে আছে এটাও মেঘনাথ পালের দয়ায়। জমি কিনে ঘরটা তৈরি করে দিয়েছিল বলে এই তোলামূলের লোকদের বলি যা করেছো সুদার আসলে যদি তুলতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী না। এদিকে বিক্ষোভ কর্মসূচি থেকে দুর্নীতি ইস্যুতেও সরব হন রাজ্যের বিরোধী দলনেতা। দাবিগুলো আপনারা জানেন, উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ দিয়ে 3 লক্ষ টাকা পর্যন্ত কৃষি ঋণ মুকুব করে দিয়েছেন। মধ্যপ্রদেশে বিজেপির মুখ্যমন্্ত্রী শিবরাজ সিং চৌহান 5 লক্ষ টাকা পর্যন্ত কৃষি ঋণ মুকুব করে দিয়েছেন। আমরা দাবি করি পশ্চিম বাংলায় 5 লক্ষ টাকা পর্যন্ত সমবায় আর কেসিসির মাধ্যমে নেওয়া কৃষি ঋণ মুকুব করতে হবে। 21-এর ভোট যুদ্ধে নন্দীগ্রাম থেকে জয়ী শুভেন্দু, নিজের মাটিতে দাঁড়িয়ে আক্রমণের সুর আরো চওড়া শুভেন্দুর গলায়। রিপাবলিক বাংলা। দুর্গাপুর পুরসভায় নতুন মেয়র হলেন অনিন্দিতা মুখার্জি, ডেপুটি মেয়র পদে এলেন জহুর ব্যানার্জি। শুক্রবার শপথ গ্রহণ করলেন মেয়র এবং ডেপুটি মেয়র। গত 13ই ডিসেম্বর মেয়র পদ থেকে ইস্তফা দেন দিলীপ অগস্তে। তাঁর ইস্তফায় অচলাবস্থা দেখা দিয়েছিল দুর্গাপুর পুরসভায়। দিলীপ অগস্তের ছেড়ে যাওয়া মেয়র পদে দুর্গাপুরের প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জির স্ত্রী অনিন্দিতা মুখার্জিকে বেছে নেওয়া হলো। শুক্রবার মেয়র পদে শপথ নিলেন অনিন্দিতা মুখার্জি। একসময় দুর্গাপুর পুরসভার ডেপুটি মেয়রের দায়িত্বও সামলেছেন অনিন্দিতা মুখার্জি। পাশাপাশি দুর্গাপুর পুরসভার ডেপুটি মেয়র পদে এদিন শপথ নিলেন জহুর ব্যানার্জি। যে কোনো সময় পুনর্নির্বাচন হবে, হাতে সময় কম, দায়িত্ব নিয়ে এই জনসংযোগে জোর দেবেন বলে জানালেন অনিন্দিতা মুখার্জি। যেটা করবো কি সেটা হচ্ছে ব্যবহার মানুষের সাথে, আর মানুষের অবাধ প্রবেশাধিকার, তারা যাতে কথা বলতে পারে লোকদের সাথে। দুর্গাপুরের মানুষের এত ভালোবাসা, অতএব সেটা নিয়ে এগিয়ে যাবো, সেটাকে পাথেয় করে এবং প্রাণপণ চেষ্টা করবো যেভাবেই মানুষের জন্য কাজ করতে হবে। দুর্গাপুরের সৃজনী হলে মেয়র এবং ডেপুটি মেয়রকে শপথ বাক্য পাঠ করান পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস অরুণ প্রসাদ। দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দেউচা পাচামি শিল্প তালুকে মাস্টার স্ট্রোক তৃণমূলের। সুনীল সোরেন রবীন সোরেনের পর এবার বীরভূমে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক শুভ্রাংশু চৌধুরী। পুরো ভোটের আগে বীরভূমে বড় চমক তৃণমূলের। বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক শুভ্রাংশু চৌধুরী। পরিবারে কিছু সমস্যা থেকে থাকে, হয়তো আমার সেই ক্ষেত্রে কিছু অভিমান হয়েছিল, আমি সরে গেছিলাম। তো দাদা আমাকে আবার ডেকেছেন, আমি দাদার নির্দেশে এখানে এসেছি এবং দাদার নেতৃত্বে আমি এখানে কাজ করতে চাই। দেউচা পাচামি প্রসঙ্গে স্থানীয় বাসিন্দাদের বোঝানোর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন তৃণমূলের যোগদানকারীরা, এমনটাই জানালেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আদিবাসী ভাই বোনরা দু একজন বেরিয়ে এসেছিল জমি না দেওয়ার জন্য, বা জমিদার জানি না, আমি ঠিক ব্যাপারটা জানিও না, আমি ছিলাম না। দরকার হলে ওখানকার ওদের বুঝিয়ে করতে হবে, সবই তো আদিবাসী ভাই বোন, তাদের বোঝাতে হবে। অপরদিকে দেউচা পাচামিতে গিয়ে মানুষের সঙ্গে কথা হবে বলে জানিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। দেউচা পাচামিতে তৃণমূল কংগ্রেসের কিছু নেতৃত্ব গেছিলেন সেখানে, ওখানকার সাধারণ যারা অধিবাসী আছেন তারা সেখানে তাদেরকে বিরোধ করেছে, এতটুকু খবর আমার কাছে এসেছে। আমরাও আগামী দিনে দেউচা পাচামির সাধারণ মানুষ যারা আছেন, আমাদের আদিবাসী ভাই বোনেরা যারা আছেন, তাদের সাথে কথা বলবো।
দেউচা পাচাবি প্রসঙ্গে বহিরাগত তত্ত্ব তুলেছেন জেলা শাসক। কোথাও কোথাও বাইরের মানুষ এসে ভুল করে বোঝাচ্ছেন, তাদের বিভ্রান্ত করছেন, সেটি আলাদা ব্যাপার। একদিকে জেলায় তৃণমূলের শক্তি বৃদ্ধি, অপরদিকে দেউচা পাচামিতে আদিবাসী সংগঠনকে বোঝানোর বার্তা, সব মিলিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর এবার নজর দেব ব্রেকিং নিউজে। আলিপুরদুয়ার থেকে আমরা একটা ব্রেকিং নিউজ পাচ্ছি। আলিপুরদুয়ারে পুলিশের দুর্ঘটনার জেরে পুলিশের যে নাকা চেকিং বুথ, সেখানে আগুন দিয়ে জ্বালিয়ে দিলে উত্তেজিত জনতা। এই ঘটনাটি ঘটেছে অসম বাংলা সীমানার ভাঙ্গাপাকড়িতে। ভাঙ্গাপাকড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার সীমানায় অবস্থিত এবং এখানেই এই দুর্ঘটনার জেরে পুলিশের যে নাকা চেকিং বুথ, সেখানে আগুন দিয়ে জ্বালিয়ে দিলে উত্তেজিত জনতা। দেখতে পাচ্ছেন সেই ছবি, আগুনের লেলিহান শিখা। এখানেই ছিল পুলিশের নাকা চেকিং এর বুথ, আর সেখানেই আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। একটি দুর্ঘটনার জেরে এইভাবে আগুন লাগিয়ে দেয় তারা, এই খবর দেখাচ্ছি আমরা। আলিপুরদুয়ার থেকে আমাদের কাছে ব্রেকিং নিউজ এসেছে এক্সক্লুসিভ, সেই ছবি দেখাচ্ছি। পুলিশের বুথে নাকা চেকিং এর যে বুথ, সেই নাকা চেকিং এর বুথে উত্তেজিত জনতার আগুন। অসম বাংলা সীমানার ভাঙ্গাপাকড়িতে এই ঘটনা ঘটেছে। পুলিশের একটি নাকা চেকিং বুথ ছিল এবং সেখানেই আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। কিন্তু কেন এই ঘটনা ঘটলো জানবো আরো বিস্তারিতভাবে। আমাদের প্রতিনিধি সুদীপ চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছে, কথা বলবো সুদীপের সঙ্গে। সুদীপ, আগুন লাগানোর মতন পরিস্থিতি কেন হলো, কি আর এখন কি পরিস্থিতি? দেখো, বর্তমানে এলাকায় টানটান উত্তেজনা চলছে আলিপুরদুয়ার ও কুচবিহার জেলার সীমানো, একদম যে অসম সীমান্তবর্তী ভাঙ্গাপাকড়ি এলাকায়, সেই এলাকার যে পুলিশের যে বেরিয়ার থাকে, সেই বেরিয়ারে দুর্ঘটনা ঘটে একটি যুবকের। যদিও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে সেই যুবকের মৃত্যু হয়েছে, কিন্তু প্রশাসন সূত্রে এখনো মৃত্যু কনফার্ম হয়নি। এবং এরপরে এলাকার বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়ে এবং সেই ভাঙ্গাপাকড়ি এলাকার যে পুলিশের বুথটি রয়েছে, সেই বুথটিতে আগুন লাগিয়ে দেয়। আগুন লাগিয়ে কিন্তু এলাকায় তারা বিক্ষোভ দেখায় এবং পথ অবরোধ করে। এলাকায় বর্তমানে চরম উত্তেজনা রয়েছে। ধন্যবাদ সুদীপ তোমাকে। রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বাকি পুরসভার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কমিশনের ভূমিকা জানতে চাইলেন রাজ্যপাল। সূত্রের খবর, আসন্ন নির্বাচনে কমিশনের প্রস্তুতি সম্পর্কেও সৌরভ দাসের কাছ থেকে খোঁজ খবর নেন জগদীপ ধনখড়। কেন্দ্রীয় বাহিনীহীন পুরভোটে মহানগরে হিংসার ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা। এ আবহে শুক্রবার এক ঘণ্টা বৈঠক হল রাজ্যপাল ও রাজ্য নির্বাচন কমিশনারের। এদিন রাজভবনে গিয়ে জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। সূত্রের খবর, কলকাতা পুরসভায় কমিশনের কি ভূমিকা ছিল এবং আসন্ন পুরসভাগুলির ভোটে কমিশনের প্রস্তুতি জানতে চেয়েছেন রাজ্যপাল। সূত্রের আরও খবর, একই সঙ্গে বাকি পুরসভাগুলির ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও কমিশনের ভূমিকাও জানতে চান জগদীপ ধনখড়। পাশাপাশি কলকাতা পুরসভার ভোটে অশান্তির পুনরাবৃত্তি যাতে বাকি পুরসভাগুলির ভোটে না হয়, সৌরভ দাসকে তা নিশ্চিত করতেও বলেছেন রাজ্যপাল। এদিকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং লোকায়ত নিয়োগ নিয়ে সোমবার বৈঠক ডেকেছেন বিধানসভার অধ্যক্ষ। আমন্ত্রণ জানিয়ে পাঠানো চিঠিতে বিরোধী দলনেতাকে অসম্মান করা হয়েছে, এ অভিযোগ তুলে এদিন রাজ্যপালের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা। সোমবারের বৈঠকে উপস্থিত থাকবে না বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এই চিঠি এবং যেভাবে বিরোধী দলনেতার পদমর্যাদাকে অসম্মান করে এবং এই দুটি পোস্টেরও সিলেকশন প্রসেস দেখুন, 12:30, 12:45, এখানে কোনো সুযোগ নেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই প্রহসনের মিটিংয়ে সোমবার যাব না, কিন্তু অন্যান্য সদস্যর মতো আমার সঙ্গেও কনসালটেশন করা বা আলোচনা করার যে প্রভিশন আছে সেটা যাতে উনি করেন এবং পুরো ফ্যাক্টটা আমি মাননীয় গভর্নরকে, রাজ্যপাল মহোদয়কে বিস্তারিত এগুলো দিয়ে। 22 জানুয়ারি 5 পুরসভার, বাকি 106 পুরসভার ভোট 27 ফেব্রুয়ারি করাতে চায় বলে কলকাতা হাইকোর্টে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
তারপরেই রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে রাজ্যপালের বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। রিপাবলিক বাংলা।